এরকম বিচারের দরকার আছে না নাই এরকম দৃষ্টান্তমূলক বিচার যদি বাংলার জমিনে দেয়া হতো আর কোন নারী ধর্ষিত হতো না আর কোন নারীকে অ্যাসিড মারা হতো না আর কোন নারী যৌতুকের জন্য কান্না করতো না উমর ফারুক যখন খলিফা দিনের বেলায় যদি রাষ্ট্রে কোনো নিয়ম জারি করতেন দিনের বেলায় জনগণকে কোনো বিষয়ে যদি নিষেধ করতেন রাত্রে বেলায় খাওয়ার সময় ফ্যামিলি মেম্বারদের সবাইকে বলতেন এই দিনের বেলা আমি জনগণকে এই কাজ করতে নিষেধ করেছি তোমরা আমার ফ্যামিলি মেম্বার খবরদার তোমরা এই কাজ করো না জনগণ করলে যতটুকু শাস্তি তোরা করলে পাবি ডবল শাস্তি সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আমাদের নেতারা ওই বাড়ির বিচার করে ওই বাড়ির মাইয়ার বিচার ওই বাড়ির পোলার বিচার নিজের পোলা গাঁজা টানে আছে না নাই নিজের মেয়ে অপরাধ করে আছে না নাই কি নেতা ছিলেন উমরে ফারুক আগে নিজের ঘর সামলিয়েছে আগে নিজেকে সামলিয়েছেন নিজের ঘর ঠিক করেছেন বলেছেন জনগণ করলে যত ব্যয় তোরা করলে ডবল ব্যয় দিস ইজ কল লিডার ঠিক কি না এক বাবা এসে বললেন উমরে ফারুক আমার ছেলে কথা শুনেন বেয়াদব উমরে ফারুক ছেলেরে ডাকলেন বাবা তুমি তোমার আব্বাজানের কথা শুনো না এটা তো কবিরা গুনাহ ছেলে বলে উমরে ফারুক সব দায় দায়িত্ব আল্লাহ ছেলে মেয়েদেরকে দিয়েছে বাবা মাকে কোনো দায়িত্ব দেয়নি উমরে ফারুক বললেন অবশ্যই দায়িত্ব দিয়েছে তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি উনি বললেন প্রাইমারিলি প্রথমত তিন দায়িত্ব আইয়ান তাকিয়া উম্মা পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা দুই নম্বরে আইয়ুহসিনা ইসমা সুন্দর তার একটা নাম রেখে দেয়া তিন নম্বর ইউআল্লিমাহুল কিতাব তারে আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া এবার ছেলেকে আমার আব্বা তিনটার একটাও করে নাই এবার আমার ফারুক রেগে গেলেন বাবার কাঁধে ধরলেন বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি তোর তিনটা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই ছেলে বলে আমিরুল মুমিনিন আমার মা নর্তকি আমার মা মাজুসি আমার মায়ের মধ্যে কোনো আদব কাদব নাই সুন্দরী দেখে আমার মা রে বাবা বিয়ে করছে আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই দুই নাম্বার সম্মানী খানফাসা আমার বাবা আমার নাম রেখেছে চামচিকা কি নাম রাখছে এটা নাম হইলো একটা এরকম উল্টা পাল্টা নাম আছে না নাই না এগুলো রাখবেন না আব্দুল্লাহ রাখবেন আব্দুর রহমান রাখবেন আর একটা কি বলছি আজকে হুজাইফা রেখে দিন পারবেন ওয়ালাম ইউআল্লিমনি হারফাম মিন কিতাবিল্লাহ আমিরুল মুমিনিন শুধু তাই না আল্লাহর কোরআনের একটা অক্ষর আমার বাবা কোনোদিন আমারে শিক্ষা দেয় নাই উমর ফারুক রেগে গেলেন এবার বাপের কান্দে দইরা মারতে শুরু করলেন তুই পোলার নামে বিচার নিয়ে আইছিস তোরে মার দিব আগে এরকম নেতার দরকার আছে না নাই মদিনায় এক লোক তার বউরে রাগের চোটে 100 তালাক দিয়ে ফেলছে কয় তালাক 100 দেয়ার নিয়ম কয়টা দিছে কয়টা এবার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলে আমিরুল মুমিনিন দেখেন আমার স্বামী আমারে রেগে মেগে 100 তালাক দিছে উমর ফারুক বললেন দইরা নিয়ে আইটারে নিয়ে আসা হলো উমর ফারুক বললেন কয়টা তালাক দিয়েছো কয় 100 টা কেন দিছো কয় মাথা গরম আছিল এরকম আছে না তালাক দেওয়ার সময় সব তালাক তুই তালাক তোর মা তালাক তোর বোন তালাক সব তালাক তালাক দিবে ওয়াইফ রে দিতেছে সবাই রে তোমারে ফারুক বললেন দিবে তিনটা 100 টা দিলা কেন কয় মেজাজ গরম ছিল কয় দাঁড়া আর তালাক মিন শাআইরিল্লাহ তালাক হচ্ছে আল্লাহর দেয়া বিধানের একটা একটা নিদর্শন এটা নিয়ে তুই খাম খেয়ালি করলি আমার রায় শোন আমার রায় হচ্ছে তিন তালাকে তোর বউ তালাক বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে এরকম বিচারের দরকার আছে না নাই এরকম দৃষ্টান্তমূলক বিচার যদি বাংলার জমিনে দেয়া হতো আর কোন নারী ধর্ষিত হতো না আর কোন নারীকে অ্যাসিড মারা হতো না আর কোন নারী যৌতুকের জন্য কান্না করতো না একটা আমল লাগবে বেশি না কয়টা লাগবে তিনি গভর্নর সিস্টেম চালু করেছিলেন গভর্নেট সিস্টেম ইসলামিক স্টেট বাহরাইন ইয়েমেন মিসর কুফা বসরা মক্কা মদিনা এই সাত জায়গায় সাতজন গভর্নর পাঠিয়েছেন তাদের থেকে তথ্য নিতেন এই গভর্নর সিস্টেম উনি বানিয়েছেন সাইয়েদনা আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন মিশরে মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে অংশগ্রহণ করেছে কিন্তু এক মিশরি ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে রানার্স আপ হয়েছে আমর ইবনে আল আসের ছেলে
এবার মিশরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমর ইবনে লাসের ছেলে ওই মিশরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে। মিশরি বলে আমার মাল্লা কেন, তুমি খেলায় পারো না আমার মাল্লা কেন? কয় আনা ইবনুল আকরামিন, আমি গভর্নরের পোলা, আমি যা বলবো এটাই হবে, আমার উপরে কথা নাই। মিশরি ওইখানে আর ঝগড়া বাধায় নাই, মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন, এসে বললেন আমিরুল মুমিনিন আপনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায়, আমি চ্যাম্পিয়ন হয়েছে, ওনার ছেলে হয়েছে রানারআপ, কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই? এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে। বিচারটা দিছে কার দরবারে? কথা বুঝেন নাই বুঝায় ওমর ফারুকের দরবার। ওমর ফারুক বলেন চাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নিতে ওই দিন তুই থাকবি, পারবি না? মিশরে বলে পারবো মানে অবশ্যই পারবো। ওই দিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির, গভর্নরদের ছেলেরাও হাজির, মিশরীয় হাজির, সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ খবর নেয়ার পরে ওমরে ফারুক বললেন আইনাল মিশরি, মিশরি লোকটা কই? এদিকে আয়। মিশরি সামনে আসার পরে বলল আমর ইবনুল আস তুমি মিশরের গভর্নর, তোমার ছেলে সহ তুমি আসো। আমর ইবনুল আস এসে সামনে বসে রইলেন। এবার বললেন ও আমর ইবনুল আসের ছেলে, তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে, তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে, তোমার নাকি অনেক দাপট। নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বলল এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মা, আমি দেখব আমর ইবনুল আস দেখবে আমর ইবনুল আসের ছেলেরে তুই এখানে মার। সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট, মারা লাগবে না আমি মাফ করে দিলাম। ওমরে ফারুক বললো খবরদার মার, মার ওর মাথার মধ্যে। মিশরি ওমরে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে তিনটা বাড়ি মারল। এই বাড়ি মারা দেখো ওমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই, লজ্জায় আমর ইবনুল আস বয়স হয়ে গিয়েছে, সাহাবা মাথা তখন টাক, মাথায় চুল নাই, লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে। এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন এবার আমর ইবনুল আসের টাক মাথার মধ্যে একটা মার, মার কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই? ইয়া আমর ইবনুল আস মাতা জাআলতুমুন নাস আবিদা, তোমরা কখন মিশরীদেরকে নিজেদের দাস বানায় নিলা? ওয়াকাদ ওয়ালাদাতুম উম্মুহুম আহরারা, আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে। মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই, খবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে, তাদের উপর কোন অত্যাচার করার জন্য নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম নেতা কয়টা লাগবে? কয়টা? ওই নেতার নাম কি? ওমর।